রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরাও এই অভিযানে যুক্ত হবেন। বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির পঞ্চম সভা শেষে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম শামীম রিপোর্ট। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাঝে মধ্যেই সংগঠিত হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এছাড়া প্রায় মিয়ানমার থেকে মাদক আসছে ক্যাম্পের ভেতরে, তাই মাদক চোরাচালান রোধে নাফ নদীতে মাছ ধরতে এখন থেকে লাগবে নিবন্ধন। এবার এসব কার্যক্রম বন্ধে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালানো হবে। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমন্বিতভাবে বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, এপিবিএন যৌথভাবে ক্যাম্পের ভেতরে ও বাইরে অভিযান পরিচালনা করবে। রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে মাঝামাঝি আমরা সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছি এবং বিনা কারণে রক্তপাতও আমরা দেখছি। অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড কার্যক্রম বন্ধের লক্ষ্যে আমরা তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেই সময় সেই সমস্ত মানে অভিযানে প্রয়োজন বোধে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার তো আছেই, যদি প্রয়োজন হয় সেখানে আমাদের সেনাবাহিনীর সদস্যরাও যুক্ত হবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে চেয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শর্ত কি, কিভাবে নেবে সে বিষয়ে এখনো প্রস্তাব আসেনি। তবে কেউ আগ্রহ দেখালে অধিক সংখ্যক রোহিঙ্গা নেয়ার আহ্বান জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র সহ অন্য যদি কোনো দেশ এইরকম আগ্রহ প্রকাশ করেন, তারা কি পরিমাণ নেবেন এবং কিভাবে নেবেন সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে কাজ করছেন। আমরা এইরকম যদি কোনো মানে কেউ আগ্রহ প্রকাশ করেন, আমরা মনে হয় এটা তাদেরকে আমরা বলবো যে অধিক সংখ্যক নেওয়ার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি পারা যায় ফিরিয়ে দিতেই কাজ করছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বারবার বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে। থ্যাংক ইউ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।